আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ভিডিও শুরুতে যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমার জন্য এক একটি অনুপ্রেরণা। আজ আমি আপনাদেরকে আনবক্স করে দেখাবো এবং রিভিউ দেব অ্যাঙ্কারের যে চার্জার রয়েছে 20 ওয়াটের এবং টাইপ সি টু টাইপ সি ক্যাবলের। এগুলো আমি কিনেছিলাম আমার পিক্সেল 4a 5G অর্থাৎ গুগল পিক্সেল 4a 5G ফোন চার্জ দেওয়ার জন্য। এর টাইপ সি টু টাইপ সি নিয়েছি। এখন এটিকে আনবক্স করি। এটি আপনারা অনলাইন প্ল্যাটফর্ম দ্বারা সহ অন্যান্য জায়গায় এবং বাইরে কিনতে গেলে 1200 থেকে 1300 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই চার্জার এবং টাইপ সি দুটারই প্রায় একই দাম এবং এর সাথে 18 মাসের ওয়ারেন্টি রয়েছে এবং ক্যাবলের সাথেও 18 মাসের ওয়ারেন্টি রয়েছে। ওকে, প্রথমে আমরা এই যে 20 ওয়াটের চার্জারটি রয়েছে এটি আনবক্স করে ফেলি। একটা ম্যানুয়াল গাইড রয়েছে, ভিতরে রেখে দিই। দেখতে পাচ্ছেন 18 মাসের ওয়ারেন্টি, 20 ওয়াট। আরেকটি হচ্ছে সে অ্যাঙ্কারের যে চার্জার সেটি ডিটেল দেখতে পাচ্ছেন, এই যে 20 ওয়াট টাইপ সি, আর এর জন্য লাগবে টাইপ সি টু টাইপ সি ক্যাবল, যেহেতু এর আউটপুট টাইপ সি দিয়ে হয়। আর আগে বলেছি এটার দামও 1200 থেকে 1300 টাকার মতো যদি অ্যাঙ্কারের এই টাইপ সি টু টাইপ সি ক্যাবলটি নেন। এই যে ক্যাবলটি বের করে ফেলি। এবার এই টাইপ সির সাথে যে ফোন রয়েছে সেই ফোন টাইপ সি দিয়ে এবার আপনি চার্জ করতে পারবেন। মূলত আমার এই গুগল পিক্সেল 4a 5G ফোনের চার্জার খুঁজছিলাম, এটি ভালো সাপোর্ট দিয়েছে এবং এটি সুন্দর মতো কাজ করছে। আশা করি এটি আপনারা নিতে পারেন। আবার বলছি এটি আপনারা দারাজ সহ অনলাইন মার্কেট প্লেস এবং অফলাইনে যে কোনো দোকানে আপনারা 1200 থেকে 1300 টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।